الذي دعا الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসলিমান কেরাম রব্বিয়ান আজাম আমার যুবক ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম রাত্রিতে মসজিদে বসে তাফসীর শোনার মতো তৌফিক দান করেছেন, তাই শুকরে বলে মানুষের হায়াত মৌতের কথা আসলে বলা যায় না, কখন কার ডাক চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কাকে ডেকে নিয়ে যান তার কোনো কি নাই, গ্যারান্টি নেই। আজকে আমাদের পাশের মসজিদে এই মুহূর্তে জানাজা চলতেছে, এমন একটা পর্যায়ে আসলে এই বৈঠকটা করাটাও তো একটা সুন্দর দেখায় না, কিন্তু এরপরেও করতেছে এই কারণে ইস্তেকামত বলে একটা জিনিস আছে। আমি একটা কাজ শুরু করলাম, ঝড় আসবে, ঝাপটা আসবে, এখন যদি আমি একটা কাজ শুরু করলাম, আপনি ঘর বাঁধবেন, ঘর মানুষ কী জন্য বাঁধে? থাকার জন্য। আর মানুষ ঘরের মধ্যে থাকে কেন? যেন বাহিরের ধুলি ঝড় এসব যেন ডিস্টার্ব করতে না পারে। এখন আপনি ঘরের প্রথম পিলারটা গাড়ছেন আর তুফান শুরু হয়ে গেল, আপনি যদি মনে করেন যে না তুফান যেহেতু শুরু হয়েছে ঘর বাঁধা যাবে না, আপনার ঘর কি তৈরি হবে? আর যদি চিন্তা করেন তুফান শুরু হয়েছে তো কি হয়েছে, আমি আমার কাজ চালাইয়া যাই, তাহলে দেখবেন তুফানও শেষ হবে এক সময়, আপনার ঘরও বানানো শেষ হয়ে যাবে। তো এটাকে বলে ইস্তেকামত। ইস্তেকামত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জরুরি। এখানে আমার যুবক ভাইয়েরা বেশি আছেন, ইস্তেকামত কাকে বলে? আপনি একটা কাজ শুরু করছেন, আপনি একটা পেশায় ঢুকছেন, ধরেন আপনি প্রাথমিক অবস্থায় একটা চাকরিতে ঢুকছেন, বেতন 5,000 টাকা, আপনার কাছে ভালো লাগতেছে না, কিন্তু ইস্তেকামত কি বলে? ইস্তেকামত বলে যে আপনি 5,000 টাকা হয়েছে তো কি হয়েছে,
আপনি থাকেন ব্যবসা পথে, এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ বছর থাকেন, দেখবেন যে দোকানে আপনি চাকরি করতেছেন হতে পারে এই দোকানটা আপনার হয়ে যাবে, হয় না এমন? এটাকে বলে ইস্তিকামাত। আর যদি আপনি প্রথম দুই মাস চাকরি করার পর দেখতেছেন যে না এটা থেকে সিএনজি চালানোতে একটু বেশি টাকা, চলে গেলেন সিএনজিতে, সিএনজি পাঁচ ছ মাস চালালেন, চালানোর পর চিন্তা করলেন যে না সিএনজি থেকে বেশি টাকা হলো রাজমিস্ত্রিতে, চলে গেলেন রাজমিস্ত্রিতে, ওখানে যাওয়ার পর আবার কথা বলে চিন্তা করলেন যে না বিদেশ গেলে বেশি ভালো, বিদেশ চলে গেলেন, জীবন উন্নতি আসবে, কারণ আপনি বিদেশ গিয়েও একই অবস্থা করবেন। বিদেশ যাওয়ার পরও প্রথম যে কোম্পানিতে চাকরি নেবেন দেখবেন যে তার থেকে ভালো আর একটা কোম্পানি অফার আসছে, ঠুস করে চাকরি ছেড়ে দেবেন। আর আল্লাহর কি পরীক্ষা, যখনই কেউ এরকম চাকরি ছাড়ে পরের চাকরিটা ক্যান্সেল হয়ে যায়, হয় না এরকম? এই জন্য ইস্তিকামাত বলে একটা জিনিস আছে। আজকের এমন একটা পর্যায়ে, আমাদের গ্রামে একটা লোক মারা গেছে, এমন একটা পর্যায়ে করা প্রয়োজন ছিল না, কিন্তু এরপরে ইস্তিকামাত বা এটার ধারাবাহিকতা ধরে রাখার জন্য যেন এই জিনিসটা বিলুপ্ত না হয়ে যায়। আমি শুনছি আপনাদের অতীতে এখানে এমন হইতো, প্রতি বৃহস্পতিবার একটা জলসা হইতো না এখানে, যারা যুবক ভাই আছেন হয়তো জানেন না, যারা মুরব্বী আমাকে বলছেন, এটা বন্ধ হয়ে গেছে কেন? ইস্তিকামাত না থাকার কারণে একটা ঝগড়া হয়েছে বা একটা মনোমালিন্য হয়েছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু যদি ওই ঝগড়ার পরে মনোমালিন্যর পরেও যদি এটাকে ধরে রাখতো, আমার কাউকে দরকার নেই, আমার সামনে দুইটা ছেলে বসে আছে, দুইটা ছেলেকে আমি আজকে তাফসীর শোনাব, সমস্যা আছে? আমি যেই তাফসীরটা বলবো এটাকে আমার কথা, কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহর কথা আমি 100 জনকে শোনাই আর একজনকে শোনাই, এটার মধ্যে কোনো তারতম্য আসবে নাকি? এমন হবে যে 100 জনের সামনে বললে ওটার মূল্যটা বেশি আর একজনের সামনে এটা আলোচনা করলে এটার মূল্যটা কম, এমন হবে? হযরত উলুল্লাহ শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি পুরা ভারতবর্ষের একজন সিপাহ সালার ছিলেন। একটা সময় তো ব্রিটিশ শাসন করতো দেশটা, জানেন তো, সর্বপ্রথম ব্রিটিশদেরকে কাফের এবং দারুল হালক ঘোষণা কে করে? শাহ উলুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমরা যারা ইতিহাস পড়ি, আমরা উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলোর ইতিহাস যারা পড়ি আমরা খুব ভালো করে জানি। তো হযরত উলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি আসবেন দিল্লিতে, দিল্লি জামে মসজিদে। তো সারা ইন্ডিয়ার মধ্যে একটা সারা পড়ে গেছে যে উনি আসবেন, উনি বয়ান করবেন, সেই দেহলভী থেকে উনি আসবেন। তো মানুষ দলে দলে আসছে, লক্ষ লক্ষ মানুষ। হযরত আসলেন, হযরত বয়ান করলেন, বয়ান করার পরে যখন সব চলে যাইতেছে, হযরত তখন স্টেজ থেকে নামেন। এমন পর্যায়ে একজন কৃষক দৌড়ে স্টেজের সামনে আসলেন। আসার পর হুজুরকে দেখে বলতেছেন, হুজুর উলুল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি কি বয়ান শেষ করে ফেলছেন? তো হযরত বলতেছেন, হ্যাঁ উনি তো বয়ান শেষ করে ফেলছেন। তো বলতেছে, তো বাবা আপনি এভাবে দৌড়ে আসেন কেন? বলতেছে, হযরত আমি অনেক দূরে থাকি, আমি ফসল উৎপাদনের কাজ করি, আমি কৃষক, আমি শুনছি যে হযরত আসবেন, কিন্তু আমার তো গাড়ি নাই, ঘোড়া নাই, আমি আসছি হেঁটে হেঁটে। তা আসতে আসতে তো হযরত চলেই গেলেন। এখন আমার খুব ইচ্ছে হইতেছে হযরত কি বয়ান করছেন ওই বয়ানটা শোনার জন্য। হযরত উলুল্লাহ শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনাকে তো আর ওই কৃষক লোক চিনে নাই। হযরত স্টেজের নিচে যে সিঁড়িতে বসে গেলেন, বসার পরে ওই মুরব্বীটাকে পাশে বসাইলেন, বসানোর পরে বললেন, জানেন হযরত কি বলছেন? এই পুরো 1.5 ঘন্টার বয়ান উনি আবার এই মুরব্বীকে শোনাইলেন, পুরো 1.5 ঘন্টা বয়ান। শ্রোতা কয়জন? একজন। আর কেমন বক্তা, যার জন্য কয়েক লক্ষ মানুষ আসছে ওনার বয়ান শোনার জন্য। শুধু মুসলমান আসতো তা না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম যা আছে সব চলে আসতো ওনার বয়ান শোনার জন্য। এমন একজন ব্যক্তি শুধু একজনকে বসে পুরো 1.5 ঘন্টার বয়ান শোনাইতেছে, কি জন্য? যে এই লোকটার ভিতরে আল্লাহ এখলাস দিছে। যার মধ্যে এখলাস আছে তাকে যদি আমি এক শব্দ শোনাই, ওটা আমার নাজাতের উসিলা, ওটা আমি যে আলেম, আমি আপনাদেরকে বয়ান করি, তার মানে কি আমি জান্নাতি? কোনো গ্যারান্টি আছে আমি যে জান্নাতি হব? আপনাদের মাধ্যমেই আমি জান্নাতে যাব। আপনারা সবসময় আমাদের কাছে আসেন দোয়ার জন্য, কোনোদিন কি একবার দোয়া করছেন আল্লাহ হুজুরকে তুমি সঠিক পথে রাখো, করছেন দোয়া? অথচ করার দরকার কেন? হুজুরদের কি পদস্খলন হয় না, হয় কি না? হয়ে যায়। এজন্য আমরা যেমন আপনাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করতে হবে যে আল্লাহ এই হুজুরটাকে একটু ভালো লাগে, হুজুরটাকে একটু পছন্দ হয়, আল্লাহ একে তুমি হক পথে রাখো, আল্লাহ এর চরিত্র সবসময় তুমি সঠিকভাবে রাখো, কোনো বদনামের বাগিদার বানায়ও না,
ভালোবাসার ক্ষেত্রে এই দাবিটা আমরা করতে পারি না আপনাদের কাছে? তো এটাই বলতেছিলাম যে আপনারাই আমাদের উসিলা, আমরা যে জান্নাতে যাবো এমনি যেতে পারবো না, যখন আপনাদের মতো দশজন দাঁড়ায় বলবেন যে হে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তো আমরা ইসলাম সম্পর্কে জানতাম না, ওনাকে আমরা দেখছি মসজিদের মধ্যে বসে আমাদেরকে কোরআনের দরস দিয়েছিলেন, আপনারা যখন এই সাক্ষীটা দিবেন তখন তো আমি আল্লাহর কাছে মুখ ফুলে বলতে পারবো আল্লাহ দুনিয়াতে কিছু করছি আর না করছি, তোমার কোরআনের তাফসিরটা করছিলাম, বলতে পারবো কি না? এই জন্য আপনারাও দোয়া করবেন, আপনারাও অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মহতারাম হাজিরিন, কথা বলে শেষ করা যাবে না, এত লম্বা আলোচনারও বিষয় না। গত সপ্তাহে আমরা সূরা ফাতিহা মুকদ্দম আলোচনা করেছিলাম যে সূরা ফাতিহার ফজিলত কি। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআন শরীফের মা হিসেবে বা মূল হিসেবে সূরা ফাতিহাকে দিয়েছেন। আমরা একটা বীজ বপন করি, সেই বীজ থেকে গাছ হয়, গাছ হওয়ার পরে সেখান থেকে আমরা ফল পাই, তো মূল কোনটা? বীজটা। ঠিক তেমনইভাবে এই পুরো কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা হলো বীজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো কিতাবের মধ্যে এমন একটা সূরা দেন নাই, কোরআনের জন্য শুধু এই সূরাটা স্পেশালি আল্লাহ দিয়েছে, আর এটাই সর্বপ্রথম সূরা যে সূরাটা পূর্ণাঙ্গভাবে একত্রে নাজিল হয়। কোরআন শরীফের আরও 113টা সূরা আছে না, এই 113টা সূরার মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা এমন একটা সূরা যেটা একত্রে এক সমানে নাজিল হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সূরা ফাতিহার অনেকগুলো নাম দিয়েছেন, ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, হ্যাঁ, সূরাতুল শিফা, এমন অনেক নাম আছে। সেই জন্য সূরা ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ আর বলার অবকাশ রাখে না, বলার প্রয়োজন নাই। গত সপ্তাহে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আংশিক তাফসির করেছিলাম, তো এই সূরা ফাতিহার তাফসিরটা যারা নাকি প্রসিদ্ধ মুফাসসির ওনারা 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত টানা করতে থাকেন। ওই যে বললাম যে এটা হলো বীজ, এটা আমি যখন তাফসির করতে যাব পুরো কোরআন শরীফের আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি যত বয়ান আছে সব এখানে চলে আসে। আবার যখন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে তাফসির করতে গেলে পুরো কোরআন শরীফের মধ্যে আল্লাহ কয়টা কাজকে নিষেধ করেছেন, কয়টা কাজকে আদেশ করেছেন সব চলে আসে। মানে চাইলে সূরা ফাতিহা দিয়ে পুরো কোরআন শরীফের তাফসির করা যায়। এরপর সংক্ষিপ্ত আকারে করব ইনশাআল্লাহ, আজকে সূরা ফাতিহা তাফসিরটাকে শেষ করার চেষ্টা করব। তো গত সপ্তাহে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর মানে হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, প্রশংসার যতগুলো জাত হতে পারে, প্রশংসার অনেকগুলো প্রকার আছে, মুখের প্রশংসা, লেখার প্রশংসা, কর্মের মাধ্যমে প্রশংসা, এই সব প্রশংসার সব সমষ্টি একত্র করে কার জন্য এটা আমরা সাব্যস্ত করেছি? আল্লাহর জন্য। মুফাসসিরিন কেরামগণ বলেন যে এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা বলি, এটার মধ্যে আমরা গোপনে গোপনে আল্লাহর সাথে একটা ওয়াদা করি। আল্লাহর সাথে আমরা কি করি? ওয়াদা করি যে আল আল মানে হলো কি সমস্ত সব ধরনের, তা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে পৃথিবীর যত প্রশংসা আছে, যত ধরনের প্রশংসা আছে আল্লাহ সব তোমার জন্য, তুমি ছাড়া, তুমি ছাড়া স্রষ্টা হিসেবে আমরা আর কারো প্রশংসা করতে পারি না। আমরা যে বলি যে আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য, তো এর ভিতর ভিতরে আমরা আল্লাহর সাথে একটা ওয়াদা করি, ওয়াদাটা কি? যে আল্লাহ যত প্রশংসা করবো তোমারই করবো, যত প্রশংসা করবো কার করবো? তোমারই করবো, তুমি ব্যতীত আর কারো কোনো প্রশংসা করবো, এটা একটা ওয়াদা। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি হুজুর যে ভালো কাজ করে তার ভালো কাজের কি প্রশংসা করা যাবে না নাকি? দেখেন, প্রশংসা এক জিনিস, স্বীকৃতি আরেক জিনিস। প্রশংসা এক জিনিস, স্বীকৃতি আরেক জিনিস। আপনি 10 জন গরিবকে খাবার খাওয়াইছেন, এখন আমি মানুষের কাছে বলতেছি যে অমুক ভাই তো 10 জন মিসকিনকে খাবার খাওয়াইছে, এটা প্রশংসা না স্বীকৃতি? আপনি যে কাজটা করছেন ওই কাজটার কথাই তো আমি বলতেছি, এটাকে কি বলে, প্রশংসা বলে না স্বীকৃতি বলে? স্বীকৃতি বলে। আর প্রশংসা কি? প্রশংসা হলো যে কাজ আপনি করছেন ওটারও আমি গুণগান করতেছি, যে কাজটা করেন নাই এখনো ওটারও আমি গুণগান করতেছি। কিন্তু কোনো মানুষের ক্ষেত্রে কি যে কাজটা সে করে না এটার গুণগান করা সম্ভব? কারণ মানুষ মানেই তো একরকম, সে এখন ভালো একটু করে খারাপ হয়ে যেতে পারে, এখন আপনার সাথে বন্ধুত্ব একটু পরে তো মুখটা কালো করে ফেলতে পারে, তা আপনি কি বলতে পারেন যে সারা জীবন আমার বন্ধু হিসেবে সে থাকবে, সারা জীবন সে আমাকে টাকা দিয়েই যাবে, বলতে পারবেন? তাহলে আমরা মানুষের
প্রশংসা বলতে আমরা স্বীকৃতি দিই, আমরা কোনো প্রশংসা করি না, আমরা মানুষের কি দেই? স্বীকৃতি দেই যে সে একটা গরিব মানুষকে সাহায্য করেছে, সে মসজিদে আসে, সে মসজিদে নামাজ পড়ে, তার মনটা ভালো, এটার নাম হলো কি? স্বীকৃতি, যে তার মনটা ভালো যে আমি এটা স্বীকৃতি দিতেছি। এবার বুঝছেন তো প্রশংসাকে স্বীকৃতি কি? তাহলে প্রশংসা একমাত্র কার হবে? প্রশংসা কাকে বলে? প্রশংসা বলা হয় যে কাজটা করেছেন, যে কাজটা করেন নাই, যে কাজটা অদূর ভবিষ্যতে করবেন বা জীবনে কখনো একবার করবেন, এমন সব কিছুকে একসাথে করে যদি কাউকে স্বীকৃতি দেওয়া হয় সেটার নাম কি? প্রশংসা। তাহলে আল্লাহ অতীতে ভালো করছেন, বর্তমানে করতেছেন, ভবিষ্যতে করবেন, এটা গ্যারান্টি আছে না? তাহলে প্রশংসা কার জন্য? আর মানুষের জন্য আমরা যেটা করি সেটাকে প্রশংসা না স্বীকৃতি? স্বীকৃতি। তাহলে আমরা আল্লাহর সাথে যে ডিলটা করি সেই ডিলটা এমন হবে যে আল্লাহ দুনিয়াতে যত প্রশংসা করবো সব তোমার জন্য করবো, তুমি ছাড়া কারো প্রশংসা করব না। এবার আসেন যে প্রশংসা করার মাধ্যমেও শিরিক হয় কিনা, যদি আমরা কারো প্রশংসা করি শিরিক হয় কিনা? আপনি নৌকা দিয়ে কোথাও যাচ্ছেন, আপনারা নদী সফর করছেন? করছেন তো কেমন নদী সফর করছেন জানি না, আমরা সন্দীপ যখন পড়ালেখা করতাম, আমি হেফজে পড়ছি সন্দীপে, তো ওখানে আসা যাওয়া করতে সময় এই বঙ্গোপসাগর আর সম্ভবত মেঘনা নদীর মোহনা ওটা, ওখানে প্রচণ্ড আপনার ঢেউ থাকে, তো ওখানে বসে বোঝা যায় যে ইমান কী জিনিস, হায়াত মত কী জিনিস, ওই স্থানটাতে গেলে বোঝা যায়। তো ধরেন আপনি নৌকা সফর করতেছেন, প্রচণ্ড ঝড় তুফান তৈরি হয়ে গেল, এখন ঝড় তুফান আসলে আমরা কাকে ডাকি? আল্লাহকে ডাকি কি না? খুব ভালো করে এটা কি আল্লাহ জীবনে যা গুনাহ করছে আজকেই শেষ, যখন মৃত্যুটা নাকের ডগায় চলে আসে, ধরেন আপনার ঘরের চতুর্দিকে করোনা আক্রান্ত, এখন তো করোনা সবচেয়ে বড় ট্রেন্ড, ঘরের চারপাশে সবাই করোনা আক্রান্ত, একটা একটা করে মরা শুরু হয়েছে, তখন দেখবেন যে আপনার মতো সুফি পৃথিবীতে আর কেহ নাই, তখন আপনি বলবেন যে আল্লাহ জীবনে যা করছে আর জীবনে করব না। কিন্তু যে মাত্র বিপদ কেটে গেছে যেই সেই, তো যখন নাকি আপনি ওই নদীর মধ্যে নৌকার মধ্যে আসছেন, প্রচণ্ড ঝড় তুফান, আপনার হায়াত মতের সন্ধিক্ষণে আপনি ঢুলতেছেন, এমন একটা পর্যায়ে আপনি আল্লাহর কাছে পানা চাইছেন, আল্লাহ আমাকে বাঁচায়া দাও, এরপর যখন আল্লাহ আপনাকে বাঁচায় সমুদ্রে পাড়ে আনছে, আপনি কার প্রশংসা করেন? মাঝির। কার প্রশংসা করেন? আরে বাবারে কি দক্ষ মাঝি, কত সুন্দরভাবে দেখছো ঢেউটাকে কিভাবে কাটায় কাটায় আমাদেরকে পাড়ে নিয়ে আসছে, এখন বলেন এতক্ষণ পানা চাইছেন কার কাছে? উদ্ধার করছেন কে? এখন প্রশংসাটা কার করতেছে? আল্লাহ যদি মাঝির হাতটাকে বিকল করে দিত পারতেন? যেই নৌকাগুলো ডুবে বা জাহাজগুলো ডুবে সেখানে কি মাঝি থাকে না? ডুবে কেন? আল্লাহ চেয়েছেন তাই তো ডুবে। তাহলে এবার বলেন প্রশংসার মাধ্যমে শিরিক হয় কি না, আল্লাহর সাথে নাফরমানি হয় কি না? এই জন্য আমরা ভিতরে ভিতরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে যখনই নামাজে দাঁড়াই আল্লাহর সাথে ওয়াদা করি আল্লাহ সকল প্রশংসা শুধু তোমার জন্য, তুমি ছাড়া দুনিয়াতে আর কারো কি নাই? প্রশংসা নাই। কিন্তু আমরা এটা মুখেই বলি, আমরা যে অর্থ জানি না, অর্থ জানার পরে সহজে কেউ ভুল করে না। আপনি জানেন যে অন্য মেয়ের সাথে জিনা করা এটা হারাম, কবিরা গুনাহ, আপনি এটা করবেন ইচ্ছা করে? আর যদি করেও ফেলেন, করে ফেলছেন সাপোজ, নিজেকে অপরাধী মনে হবে না? আপনি একটা ছেলেকে থাপ্পড় দিবেন, থাপ্পড় দেওয়াটা কি গুনাহ? কাউ কারোর উপর জুলুম করে গুনাহ না? করে ফেলছেন, করার পরে ভিতরে একটা জ্বলন অনুভূত হয় কিনা? এটাই কিন্তু ঈমান, এই যে ভিতরে একটু জ্বলতেছে এটার নাম কি? ঈমান। তাহলে এবার বলেন যে আমরা আল্লাহর সাথে ওয়াদা করি কিন্তু আমরা জানি না বিধায় সে ওয়াদাকে আমরা কি করি? লঙ্ঘন করি। জানি না বিধায় সে ওয়াদাকে লঙ্ঘন করি। তাহলে আমরা প্রশংসা একমাত্র আল্লাহর করি, আর মানুষের জন্য যেটা করি সেটা স্বীকৃতি, সে যতটুকু করছে ততটুকু তো বলি, আর বাইরে কি কেউ কিছু বলি? এর বাইরে কেউ কিছু বলি না। তাহলে আমরা প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন যিনি উভয় জাহানের প্রতিপালক, উভয় জাহানের কি? প্রতিপালক। রব্বুন কাকে বলে? রব্বুন মানে হলো প্রতিপালক, প্রতিপালক কাকে বলে? একটা উদাহরণ দিই, আমরা আমাদের ঘরে যদি কোনো সন্তান আসে,
ওই সন্তানটাকে দেখভাল করা হয় না? কীভাবে দেখভাল করা হয়? যখন তার ক্ষুধা লাগে তাকে কী দেওয়া হয়? খাবার দেওয়া হয়। যখন সে কান্না করে তার কান্না থামানোর জন্য যা করা প্রয়োজন করা হয়। সে যখন ময়লা হয়ে যায়, সে যখন পায়খানা করে, প্রস্রাব করে, সেটাকে কী করা হয়? পরিষ্কার করা হয়। এই যে কাজগুলো একটা দীর্ঘ সময় পর্যন্ত করা হয়, এটাকে কী বলে? প্রতিপালন বলে। এটাকে কী বলে? আর আপনি কাউকে যদি দিলের মধ্যে ভালোবাসা না থাকে, আপনি কাউকে প্রতিপালন করতে পারবেন? পারবেন না। তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রতিপালন করেন কীভাবে? এখন তো আপনার প্রশ্ন আসতে পারে যে আমি খাবার খাই, আমার মা খাবার রান্না করে, আমি ছোটো থাকতে আমার খাবারের পিপাসা লাগলে আমার মা আমাকে দুধ দিছে মুখের মধ্যে, প্রশ্ন আসতে পারে না? তাহলে আল্লাহ কীভাবে পৃথিবীটাকে প্রতিপালন করে? আচ্ছা বলেন, সূর্যটাকে যথাসময়ে তোলেন কে? ডুবান কে? গাছগুলোকে সুন্দরভাবে তোলেন কে? আপনি চাইলেই কি একটা বীজ থেকে গাছ বের করতে পারবেন? চাইলেই কি একটা গাছ থেকে ফল বের করতে পারবেন? ফসল আনতে পারবেন? তাহলে এই নিয়মতান্ত্রিকভাবে এই ফসলগুলো দিতেছেন কে? গাছগুলোকে তৈরি করতেছেন কে? আল্লাহ। তো এই যে আল্লাহ এই কাজগুলো করতেছে, আমাদের জন্য ভালোবাসা আছে কি নাই? এই ভালোবাসা থাকার কারণেই তো আমাদেরকে এত কিছু দিতেছেন। এটার নামে হলো প্রতিপালন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সারা জাহানটাকে প্রতিপালন করতেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে মা তো শুধু নিজের সন্তানকে এভাবে প্রতিপালন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে কাছের লোক হলো যারা মুমিন তারা, তাহলে আল্লাহ যে কাফেরদেরকে খাওয়াইতেছেন, প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন আসতে পারে কি না? আচ্ছা বলেন, মা আমাদেরকে জন্ম দেয়, আমরা বড় হয়ে ভালো হবো না খারাপ হবো এটা কি মা জানে? আচ্ছা ধরেন জানলো, মা জানে যে আমি মাস্তান হব, মা জানলো, সাপোজ আমাকে কি ফেলে দিবে? চেষ্টা করবে যে ওকে যত আদর দিয়ে যত্ন দিয়ে তাকে ঠিক পথে আনানো যায়? আমাদের সমাজের মধ্যে অনেক যুবক আছে না, উল্টাপাল্টা করে, মা বাবার কথা শোনে না, মা বাবাকে তাকে ভুলে যায়, সে অসুস্থ হলে খবর নেয় না, এমন হয় কেন? করেন যে আমার ছেলেটা, আমি আশাবাদী যে আমার ছেলেটা ঠিক হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে, এমন একটা আশা নিয়ে তো আমাদেরকে এটা কেন আসে? ভালোবাসা থেকে আসে না? আমাদেরকে আমাদের মা শুধুমাত্র জন্ম দিচ্ছেন, এই জন্ম দেওয়ার কারণে যদি এত ভালোবাসা হয়, তাহলে এবার চিন্তা করেন যে রব আমার হাতটাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন, আমার দেহটাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন, আমার চেহারাটাকে এত সুন্দর করলেন, ওই রব আমাকে কতটা ভালোবাসতে পারেন কল্পনা করতে পারেন? মা মায়ের পেটের মধ্যে মাত্র 10 মাস ছিলাম, মাত্র কয় মাস ছিলাম? 10 মাস। মা আমাকে দেখেন নাই ওই 10 মাসের মধ্যে, জাস্ট আমি শুধু আমার মায়ের সাথে ছিলাম। কিন্তু যে মাত্র দুনিয়াতে আসলাম, আসার পরে মায়ের ভালোবাসা, আমার কিছু হলে মা ঘুমাতে পারে না, চোখ দিয়ে পানি চলে আসে। তাহলে যে মা শুধুমাত্র আমার সাথে ছিলেন, মা আমার সাথে ছিলেন, তার যদি এত ভালোবাসা হতে পারে, তাহলে যে আমাকে বানাইছেন, যে আমাকে এভাবে সুন্দরভাবে তৈরি করছেন, তার ভালোবাসা কেমন হবে? আমরা চিন্তা করছি কখনো? তাহলে এই যে রব কোন শব্দটা, রব মানে হলো প্রতিপালন করা। প্রতিপালন তখনই হয় যখন নাকি ভালোবাসে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় জাহানটাকে লালন পালন করতেছেন। আমি গত সপ্তাহে বলছি উভয় জাহান মানে কি, আসমানের ভিতরে কত বড় জাহান গত সপ্তাহে বলি নাই? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় কি সূর্য, সূর্য থেকে 100,000,000 বড় গ্রহ আছে, এই পুরো সূর্যের যে আশেপাশে গ্রহ বলয় আছে এটাকে সৌরজগৎ বলে। কয়েকটা সৌরজগৎ মিলে একটা কি হয়, গ্যালাক্সি হয়, কয়েকটা গ্যালাক্সি মিলে একটি নীহারিকা হয়, কয়েকটি নীহারিকা মিলে একটি আলোকপথ হয় বা মিল্কি ওয়ে হয়। তাহলে এবার চিন্তা করেন যে এই পৃথিবীর মতো কত লক্ষ পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রাখছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রব্বুল আলামিন তিনি এই উভয় জাহানের মধ্যে যা কিছু আছে, এই সূর্যটা দেখেন এত বৎসর যাবৎ জ্বলতেছে, আজ পর্যন্ত নিভে গেছে, নিবার কোনো সম্ভাবনা আছে? এটা কে করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই বুঝাইতেছেন যে বান্দা শোনো, এই পুরো জাহানটাকে আমি খুব ভালোবাসা দিয়ে প্রতিপালন করি। খুব ভালোবাসা দিয়ে কি করি? প্রতিপালন করি। আচ্ছা আপনি বলেন তো, আমরা যে কল চাপি, কল চাপার পর নিচ থেকে কি আসে? পানি আসে। মাটি খুঁড়ছেন কোনো দিন? জিনা বলে কবর করেন নাই, পুকুর করেন নাই, পানি দেখছেন কি নিচে? মাটি না?
বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে প্রথমে হলো এঁটেল মাটি, তারপরে বালু মাটি, বালু মাটির পরে হলো কঠিন শিলা, শিলা মানে পাথরের স্তর। তাহলে পানিটা কোথা থেকে আসে কল্পনা করছেন কখনো? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি উভয় জাহানকে এভাবে প্রতিপালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বালুর মধ্য থেকে পানি বের করে আমাদেরকে খাওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে ফসল বের করে আমাদেরকে খাওয়ান। আপনি একটা বীজ মাত্র ফালাইছেন, আর তো কিছু ফালান নাই, বীজটা কি খাওয়ার যোগ্য? পরিত্যক্ত জিনিস না? আপনি আম খাইলেন, আম খাওয়ার পর তার যে আটিটা আছে, আটিটা কি খাওয়ার জিনিস? এটা একটা পরিত্যক্ত জিনিস। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিত্যক্ত জিনিস থেকে একটা প্রাণ তৈরি করে দিলেন, একটা গাছ তৈরি করে দিলেন, সেই গাছ থেকে আবার খাবার দিতেছেন। কোথা থেকে আসতেছে কখনো কল্পনা করছেন? কল্পনা করে দেখেন, খুব মজা লাগবে যে আমার আল্লাহ আমার জন্য কত কিছু করতেছেন, কত সুন্দরভাবে অটোমেটিক সিস্টেমে আমার জন্য খাবারের ব্যবস্থা করতেছেন, পানির ব্যবস্থা করতেছেন। একটু কল্পনা করে দেখেন, গরু জবাই করেন কিনা, পেটের ভিতরে একটা দুধের পুতলা আছে, ঠিক না? আছে দুধের পুতলা, কেউ দেখছেন কি পাইছেন পেটের ভিতরে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মিম বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগুল লিশারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের মধ্যে বলেন যে মিম বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান, তোমাদের যে গরুগুলো আছে, গবাদি পশুগুলো আছে, ঘাস খায়, ঘাস খাওয়ার পরে সেটা পেটের মধ্যে গিয়ে গোবর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিম বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান, এই যে গোবরটা হয়েছে, এই গোবর এবং রক্ত, এই দুইটাকে আমি সংমিশ্রণ করি, সংমিশ্রণ করে সেটা থেকে লাবানান খালিস পরিচ্ছন্ন দুধ বের করে নিয়ে আসি। আচ্ছা বলেন, এই যে দুধ খান, দুধের মধ্যে রক্তের ফোঁটা পান, গোবরের ফোঁটা, ঘাসের ফোঁটা, তাহলে এবার চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দরভাবে খাবারের ইন্তজাম করতেছে। আচ্ছা ডিম যে আসে, মুরগি জবাই করে দেখছেন, কোথা থেকে ডিমটা আসে? কোথা থেকে ডিমটা আসে আমরা কিন্তু কল্পনাও করতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এভাবেই তার খাদ্যনালী থেকে, এবং খাদ্যনালী থেকে আসার পরে সেটা যখন তার পরিপাকতন্ত্রের মধ্যে যায়, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিমটাকে তৈরি করেন। আচ্ছা মুরগিটা খায় কি? মাছ গোশত কি খায়? ছোট ছোট দানা খায়, পোকা খায়। আপনি তো এক মুঠ খাবার দেন, কিন্তু মুরগিটা দেখবেন সারাদিন হাঁটে আর খায়, সারাদিন হাঁটে আর খায়, এই রিজিকটা কে দেয়? আচ্ছা এই মুরগিটাকে খাওয়াইতেছেন আল্লাহ কেন জানেন? কি মুরগিটা বড় হয় আল্লাহর ইবাদত করবে এই জন্য? কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী সাখখারা আশ-শামসা ওয়াল কমার ওয়াল্লাযী সাখখারা আল-বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন যে বান্দা এই যে আসমান জমিন যা কিছু দেখো সব তোমার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই আসমান জমিন সব কিছু কার জন্য? আমাদের জন্য। কার জন্য? হুয়াল্লাযী সাখখারা আল-বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, আল্লাহ কত আদর করে বলতেছেন হুয়াল্লাযী, বান্দা তুমি চিনো কাকে? আল্লাযী সাখখারা আল-বাহরা, যিনি সাগরটাকে এভাবে চলমান রাখছেন। লিতাকুলু, এই সাগরটা কেন রাখছেন জানো? লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, তুমি বান্দা যেন সেই সাগর থেকে তাজা তাজা গোশত খেতে পারো। তাজা তাজা কি খেতে পারো? আমরা খাই না, মাছ খাই না। এরপর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওহিলিয়াতান তালবাসুনাহা, আর এই সাগরটাকে কেন রাখছি জানো বান্দা? এই সাগর থেকে এমন কিছু পণ্য আমি উৎপাদন করে দিব যেটার মাধ্যমে তুমি তোমার কাপড় তৈরি করতে পারবা। কি তৈরি করতে পারবা? কাপড় তৈরি করতে পারবা। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমি বৃষ্টি দেই এই জন্য, ফসল উৎপন্ন করি এই জন্য, খাবারটাকে আনি এই জন্য, মধুটাকে আনি এই জন্য। মিম বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে মধু পাখি, মধুমাছি, তোমাকে কামড় দিলে তুমি ব্যথায় অস্থির হয়ে যাও, কিন্তু ইয়াখরুজু মিন বুতুনিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই যে বিষ, তার মধ্যে এই বিষ থেকে, ইয়াখরুজু মিন বুতুনিহা, সে বিষ থেকে তোমার রব বের করেন শারাবুন, এমন কিছু খাবার, মুখতালিফুন আলওয়ানুহু, যেটা বিভিন্ন কালারের হয়ে থাকে। মধু কি এক কালার হয়? বিভিন্ন কালার হয় না? শারাব মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস, আল্লাহ বলেন বান্দা এই যে মধুটা বের করি কেন জানো?
তুমি দুনিয়াতে আসছো, তোমার অসুস্থতা আসবে, শিফা উল্লিনাস, যেন তুমি কোনো অসুস্থতার মধ্যে পড়লে এই মধুটা খেয়ে তুমি শেফা অর্জন করতে পারো। তাহলে এই সারা পৃথিবী আল্লাহ কার জন্য তৈরি করলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত দেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, যত প্রশংসা করো সব আল্লাহর জন্য। কেন? রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি উভয়জাহানটাকে লালন পালন করেন। কিভাবে লালন পালন করেন? যেভাবে লালন পালন করলে তুমি আরাম পাবে, যেভাবে লালন পালন করলে তুমি শান্তি পাবে, সেভাবে লালন পালন করেন। আচ্ছা, রাত্রিবেলা যদি সূর্য উঠতো ঘুমাইতে পারতেন? রাত্রে যদি আপনি সজাগ থাকেন, দিনের বেলা যদি পুরো ২৪ ঘন্টা পুরো ১২ ঘন্টাই দিন ধরেন, ১২ ঘন্টায় আপনি ঘুমাইলেন আর রাত্রে মাত্র ৫ ঘন্টা ঘুমাইলেন, কোনটা বেশি পোষায়, রাত্রেটা না? দিনের বেলা যদি ১২ ঘন্টাও ঘুমান, রাত্রের মতো তৃপ্তি আসে? দেখবেন ১২ ঘন্টা ঘুমানোর পর আপনার বসে বসে ঝুরাইতেছে, এমন হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাহারা মাআশা, বান্দা আমি যে ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাত্রটাকে বানাইছি এই জন্য যেন তুমি রাত্রেবেলা ঘুমাইতে পারো আর তোমার ঘুমটাকে যেন আমার এই রাত্রি চতুর্দিক থেকে আবরণ করে রাখতে পারে। কি করে রাখতে পারে? ছোট বাচ্চা যখন ঘুমাইতে চায় না, তখন মা কি করে, ওনা টান দিয়ে, দেখছেন কিনা, মা তার ওনাটাকে টান দিয়ে বাচ্চাটাকে সে ওনার মধ্যে ঢুকিয়ে ফেলে না, ঢুকে তার জন্য একটা বলয় তৈরি করে। ওই বাচ্চা সেই উষ্ণতা, মায়ের যে উষ্ণ কোল আছে, সেই কোলটাকে অনুভব করতে করতে ঘুমাইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আমার বান্দা যদি ঘুমাইতে চায় তার জন্য পৃথিবীটাকে এমন হতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে ডুবায় দেন, ডুবায় দেওয়ার পরে এত সুন্দরভাবে আমাদেরকে ঘেরাও করে দেন যে আমরা না চাইলেও ঘুমাইয়া যাই, হয় না? তো এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য করেছেন? আমাদের জন্য। তা আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দেন, রব্বুল আলামিন এই সব কিছু যদি সব কিছু পরিপালন করেন কে, আর সকল প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য। দেখেন, এখন যদি উপমা টানি, পুরো কনসেপ্ট থেকে উপমা টানতে হবে। এরপর আয়াতে আসে, এরপর আয়াত কি? আর রহমান, ভুলে যান না দুনিয়ার মধ্যে, আর রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি উভয় জাহানের মালিক, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অসীম দয়ালু। আচ্ছা, এবার আসেন, আর রহমান আর রহিমের মধ্যে পার্থক্য কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। পৃথিবীর জন্য কি? রহমান, আর আখিরাতের জন্য রহিম। এবার আসেন এই দুই নামের মধ্যে পার্থক্য। রহমান মানে হলো এত বেশি দয়ালু, নিজেও খায়, পরিবারকেও খাওয়ায়, শত্রুকেও খাওয়ায়। রহমান কাকে বলে? এত বেশি দয়ালু যে নিজে খায়, পরিবারকে খাওয়ায়, আবার শত্রু যে তাকেও খাওয়ায়। আর রহিম কাকে বলে? রহিম হলো নিজে খায়, পরিবারকে খাওয়ায়, শত্রুকে খাওয়ায় না। আচ্ছা, পৃথিবীর মধ্যে আল্লাহ রিজিক কি শুধু মুসলমানদেরকে দেন? কাফেরদেরকে দেন কি না? খ্রিস্টানদেরকে দেন কি না? মাজুসদেরকে দেন কি না? নাস্তিকদেরকে দেন কি না? আল্লাহ সবাইকে রিজিক দেন। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের আহাল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা। উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াসসিদ্দীকীন, ওয়াসসিদ্দীকীন, সত্যবাদী যারা, তারা আল্লাহর আহাল। ওয়াশশুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। ওয়াসসালিহিন, যারা সৎ কাজ করে, তারা আল্লাহর আহাল। আল্লাহ তাদের সবচেয়ে নিকটবর্তী লোক, মানে এই লোকগুলো আল্লাহর কি সবচেয়ে বেশি নিকটবর্তী? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে এই লোকদেরকে খাওয়ায় না, পাশাপাশি হিন্দুদেরকেও খাওয়ায়, বৌদ্ধদেরকেও খাওয়ায়, খ্রিস্টানদেরকেও খাওয়ায়, ঠিক না? এবার আস, আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কি কাফেরদেরকে দিবেন? যখন সূর্য যখন মাথার উপর চলে আসবে, প্রত্যেকটা মানুষ ঘামে অস্থির হয়ে যাবে, পিপাসায় থাকবে, তখন হাউজে কাউসারের পানি কি মুসলমানদের পাশাপাশি যারা কাফের আছে তারা পাবে, খ্রিস্টান যারা আছে তারা পাবে? পাবে না। তাহলে এবার পার্থক্যটা বুঝে আসছে তো? রহমান মানে হলো নিজে খায়, পরিবারকে খাওয়ায়, শত্রুকেও খাওয়ায়। আর রহিম মানে হলো নিজে খায়, পরিবারকে খাওয়ায়, আর কাউকে খাইতে দেয় না। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত আহাল আছেন, নবীদেরকেও খাওয়ান, রাসূলদেরকেও খাওয়ান, সাহাবাদেরকেও খাওয়ান,
মুমিনদেরকেও খাওয়ান, মুসলমানদেরকেও খাওয়ান, কাফেরদেরকেও খাওয়ান, নাস্তিকদেরকেও খাওয়ান। আর আখেরাতের মধ্যে আল্লাহ শুধুমাত্র মুমিনদেরকে খাওয়াবেন। তাহলে আর রহমান আর রহিমের পার্থক্য বুঝে আসছে তো? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিতেছেন যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি উভয় জাহানকে লালন পালন করেন। তো এখন আল্লাহ তো উভয় জাহানকে লালন পালন করেন, এত দয়া এত মায়া। এখন যদি আমরা মনে করি, মনে করতে পারি, আমরা তো যাতে বাঙালি বসতে পারলে কি করতে চাই, শুইতে চাই। এখন চিন্তা করলাম যে আল্লাহ এত কিছু করেন, আমি এত গুনাহ করি, এত নাফরমানি করি, এরপর আল্লাহ আমাকে খাবার খাওয়ার তৌফিক দিয়েছেন, তাইলে তো মনে হয় আল্লাহ তো এত দয়ালু, তাহলে মনে আমাকে জান্নাতও দিবেন, এই আশা করতে পারি না, চিন্তা করতে পারি কিনা এমন। তা আল্লাহ বলেন যে বান্দা এই চান্স নাই। আল্লাহ কি বলেন? এই চান্স নাই। আর রহমান আর রহিম তিনি অনেক ভালোবাসেন, অনেক দয়ালু, শুধু পৃথিবীর জন্য। শুধু কিসের জন্য? পৃথিবীর জন্য। আখেরাতে এত দয়া তোমাদের জন্য থাকবে না, এত দয়া তোমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব কান্নাকাটি করতেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে এসে বসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে কাঁদতেছেন কেন, আপনার কি মায়ের কথা মনে পড়ছে? আচ্ছা এবার আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আচ্ছা আল্লাহর রাসূলের মা ছিলেন না? আমরা আল্লাহর রাসূলের সব বিষয়ে আলোচনা করি, মা বাবার বিষয় নিয়ে কত বেশি একটা আলোচনা হয়। আল্লাহর রাসূল তার মার জন্য কত কান্না করতেন জানেন? হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল যখন তার মায়ের কথা মনে পড়তো এভাবে বসতেন, পা তুলে এভাবে বসেই, যখন কেউ অনেক বেশি দুঃখী হয়ে যায় কি করি আমরা, এভাবে বসি, বসার পরে আমরা হাঁটুর মধ্যে হাত রেখে বা মাথা রেখে কান্না করি না? আল্লাহ রাসূলের যখন মায়ের কথা মনে পড়তো এভাবে নিরালায় চলে যেতেন, যাওয়ার পরে এভাবে বসে খুব কান্না করতেন, কান্না করতে করতে হিচকি চলে আসত। আল্লাহ রাসূল যখন তার মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নিজেকে সহ্য করতে পারেন নাই, কবরের মধ্যে গিয়ে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। তাহলে আল্লাহ রাসূলের মা ছিলেন কি না? সেই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন যে আল্লাহ রাসূল তার মাকে কত ভালোবাসে। সেই জন্য যখন এভাবে কাঁদতেছেন তো জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি মায়ের কথা মনে পড়ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি হযরত খাদিজার কথা মনে পড়ছে? আল্লাহ রাসূল বললেন যে না। তখন হযরত আয়েশা একটু পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে কাঁদতেছেন কেন? তখন আল্লাহ রাসূল কি বলছেন জানেন? কি জবাব দিয়েছেন? বলছে আয়েশা আমি কিয়ামতের দিনের কথা চিন্তা করে কাঁদতেছি। কিসের কথা চিন্তা করে? আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, আয়েশা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে হিসাবের জন্য ধরেন, যদি কাউকে হিসাবের জন্য ধরেন তাহলে সে জাহান্নামে যাওয়ার ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। কথাটা কে বলছেন? কাঁদতেছেন কে? আমরা কাঁদছি কোনোদিন? কেয়ামতের কথা চিন্তা করে কোনোদিন কাঁদছি? ওই হুজুরে যখন মুনাজাত ধরে হুজুরে কান্না আমরা কান্না করি, হুজুরের চোখ দিয়ে পানি পড়লে আমাদের চোখ দিয়ে পানি আসে, ঠিক না? কিন্তু কখনো আলাদা বসে যে আমি অপরাধ করে ফেলছি এই জন্য কাঁদছেন? কাঁদেন। ওই বিপদে পড়লে টাকা পয়সার খুব পরেশানিতে পড়ে গেছেন মসজিদে এসে তখন কান্না করছেন, ঠিক। আপনার মা অসুস্থ মসজিদে এসে কান্না করছেন, কিন্তু এনফেরাদিভাবে আপনি আমি যে চলতেছি দুনিয়াতে যে এত গুনাহ করতেছি এই গুনাহ করার জন্য কিন্তু কোনোদিন আমাদের কান্না আসে নাই, ঠিক না? এই জন্য দেখেন আল্লাহ রাসূল কত কান্না করতেন। তারপর বললেন হে আয়েশা শোনো, সেদিন যদি আল্লাহর রাসূল কেউ ধরে, আল্লাহ যদি তার রাসূল কেউ ধরেন তাহলে আল্লাহর রাসূলও সেখান থেকে ছুটতে পারবে না। কে বলছে কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হযরত আয়েশাও পেরেশান হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তো যে বলতেছিলাম যে রব্বুল আলামিন আল্লাহ উভয় জাহানকে এত বেশি মহাব্বত দিয়ে, এত বেশি ভালোবাসা দিয়ে লালন পালন করেন, এখন চিন্তা আসতে পারে যে রবের এত ভালোবাসা, যে খোদার এত মায়া, সে রব তো মনে আমাদেরকে হাশরের দিনে মুক্তি দিয়ে দিবেন, এই চিন্তা আসতে পারে না? সেই জন্য আল্লাহ পরের আয়াতে আমাদেরকে একটু ইঙ্গিত দিতেছেন, বান্দা এত সহজ না। আর রহমান, এই আল্লাহর যত দয়া যত ভালোবাসা সব দুনিয়াতে,
যত খাতির সব কোথায়? দুনিয়াতে, আখেরাতে কোনো এত খাতির টাতির নেই। যে নাকি ন্যায়পরায়ণ জাজ, জাস্টিস বা বিচারক, তার সাথে আপনার যত খাতির আদালতে ঢুকার আগে, আদালতে ঢুকলে দেখবেন যে সে আপনাকে চিনে না। একজন ন্যায় বিচারক যদি হয়ে থাকে, আমাদের দেশে তো ন্যায় বিচার মানে হলো সোনার ডিম। কিসের ডিম? সোনার ডিম। খুন হয়েছে এবছর, এক বছর পরে তো মানুষ ভুলেই গেছে, খুনি মুক্তি পাওয়া যায়। আর এই খুনের মামলা কত বছর চলে জানেন? ওই যে খুন করছে সেও মরে যায়, এই খুনের কারণে যে নাকি মামলা করছে সেও মারা যায়। মারা যাওয়ার পরে তখন যে এটার নিষ্পত্তি আসে। কিন্তু ইসলাম কি বলে জানেন? ইসলাম বলে এখন ঘটনা ঘটছে, এখন এটা সমাধান দিতে হবে। এখন সমাধান দিতে পারতেছো না, তাহলে তদন্ত কমিটি গঠন করো। রক্তের দাগ মুছার আগে তার বিচার হয়ে যেতে হবে। আর বিচার কি? যে খুন করছে তার কল্লাটা ফালাই দাও, সে যেভাবে খুন করছে ঠিক এমনভাবে তাকে খুন করে ফেল। এভাবে যদি একজনকে করে, আর পুরো বাংলাদেশে কোনোদিন কেউ খুন করার সাহস করবে? এখন তো মনে করেন যে খুন করে সে চিন্তা করে যে বাপের টাকা পয়সা আছে, 5-7 লাখ টাকা খাওয়াইতে পারলে আল্লাহ বাঁচালে 2 বছর পরে জামিন হয়ে যাবে। আমাদের কয়েকদিন আগে নোয়াখালীতে হীরামনিকে, আমাদেরই তো বোন, মুসলমান বোন না, হীরামনিকে ধর্ষণ করছে। কি এমন একটা অবস্থা দেখেন, মা বাবা আর একটা মেয়ে। বাবা ঢাকা করোনা আক্রান্ত, মা গেছে বাবার সেবা করার জন্য, মেয়ে বাড়িতে একা। কয়েকটা যুবক এসে মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফেলছে, আবার পুলিশ এদেরকে মুক্তি দিয়ে দিছে। এই যুবকদেরকে গ্রেফতার করার পর আবার কি করে দিচ্ছে? মুক্তি দিয়ে দিছে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে যে আজকে ধর্ষণ করছে তো আজকেই সবার সামনে সব মানুষকে ডাকো, সবার সামনে তাদের কল্লাটা আলাদা করে দাও। একবার যদি এমন করে তাহলে কি আর 10 বছর এরকম কেউ খুন করার সাহস করবে? কিন্তু এখন তো সাহস করে, কারণ চিন্তা করে 2 বছর পরে তো এমনি জামিন, বাপের টাকা পয়সা আছে, বাপ এমপি সাহেবের ডান হাত, হ্যাঁ চেয়ারম্যান সাহেবের বাম হাত, কালকেই তো মুক্তি পাওয়া যাবে। এই চিন্তা করে দেদারসে অপরাধ করে। তো মূল কথা এটা না, যেটা বলতেছিলাম যে এই ন্যায় বিচার, ন্যায় বিচার এটা কি আমাদের দেশে সোনার হরিণ? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আখেরাতে ন্যায় বিচার নিয়ে বসবেন। আর বাংলাদেশে বা এই পৃথিবীর মধ্যে যে ন্যায় বিচার করে তার সাথে যত খাতির, যত মামু, যত খালু, সব আদালতের বাহিরে। আদালতের ভিতরে গেলে কার চিনে না? ঠিক তেমন এভাবে আল্লাহর যত ভালোবাসা, যত দয়া, যত প্রেম প্রীত সব দুনিয়াতে, কিন্তু আখেরাতে গেলে আল্লাহ বলবেন যে এত কিছু না, তুমি শুধু আমাকে পাশ দেখাও। পাশ কি? তোমার হাতে, তোমার ডান হাতে আমলনামা আসছে কিনা। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে তুমি দেখো তোমার ডান হাতে আমলনামা আসছে কিনা। যদি ডান হাতে আমলনামা আসে আল্লাহ বলবেন যে যাও, তুমি জান্নাতে চলে যাও। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন যে তুমি দুনিয়াতে যেমন আমল করে আমাকে খুশি করে দিছো, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আজকের দিনে আমি খোদা তোমাকে খুশি করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এমপি সাহেবের আপনি একটা উপকার করছেন, এখন এমপি সাহেব পরে বলতেছে তুমি আমাকে খুশি করছো, এখন আমি তোমাকে খুশি করব। আপনি খুশি করছেন 10 টাকার উপকার করে, এখন এমপি সাহেব যদি আপনাকে খুশি করতে চায় তাহলে এটা কত বড় খুশি হবে? ঠিক তেমনি ভাবে চিন্তা করেন যে আল্লাহ বলেন যে তুমি দুনিয়াতে আমাকে খুশি করছো, ফজরের নামাজটা তুমি জামাতের সাথে পড়ছো, জোহরের নামাজটা কাজের মধ্যখান দিয়ে পড়ছো, আসরের নামাজটা পড়ছো, মাগরিব পড়ছো, হারাম থেকে বেঁচেছিলা, কষ্ট করে টাকা কামাই রোজগার করছো, খারাপ পথে চলো নাই। বান্দা তুমি যেমন আমাকে খুশি রাখার জন্য কষ্ট করছো, আজকের দিনে আমি তোমাকে খুশি করব। আর তুমি দেখো কিভাবে তোমাকে খুশি করতে পারি। আল্লাহর রাসূল বলেন যে সর্বনিম্ন জান্নাত যে পাবে সে 10টা পৃথিবী সমান জান্নাত পাবে। এখন চিন্তা করবেন যে 10টা পৃথিবী সমান যদি জান্নাত হয় তাহলে এত বড় জান্নাতে শুধু আমি একা থাকবো, পুরো জান্নাত খালি, এমন চিন্তা করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার খেদমতের জন্য পুরো জান্নাত জুড়ে শুধু খাদেম আর খুদ্দামা থাকবে, পুরুষ খাদেমা থাকবে, মহিলা খাদেমা থাকবে, তোমার মনোরঞ্জন করার মতো হুর থাকবে। যেটা বলতেছিলাম যে যত ভালোবাসা, যত প্রেম প্রীতি সব কোথায়? দুনিয়াতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আজকে সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করছি সেটা বুঝে মেনে চলার তৌফিক দান করেন। দেখেন সংক্ষিপ্ত করতে গিয়েও লম্বা হয়ে গেল,
ইনশাল্লাহ ধৈর্য ধরে প্রতি সপ্তাহে আসবেন তো, প্রতি সপ্তাহে বসেন, কারণ ওই নিয়মতান্ত্রিক বয়ান আর কোরআনের তাফসির আকাশ পাতাল বেশ কম। কোরআনের তাফসিরটা কি, আল্লাহ কি বললেন, আমরা তো বয়ানের ভিতরে আমাদের নিজের কথা বলি, আর তাফসিরের মধ্যে আমরা কার কথা বলি, আল্লাহর কথা বলি। তাহলে এই জন্য তাফসিরে বসার চেষ্টা করবেন, নিজেও বসবেন আর 10-12 জনকে নিয়ে আসবেন। আমরা চাই যে এলাকার মধ্যে কোরআনের আলো আলোকিত হয়ে যাক, আমার যুবক ভাইয়েরা নামাজি হোক, বিপদ থেকে ফিরে আসুক, সঠিক পথে চলুক, আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন।